How to score good mark in annual higher secondary examination 2025 with new question pattern. আজি আমি কিভাবে 2025 মানে আগামী যুক্ত দুই র বোর্ড পরীক্ষা যে হচ্ছে প্লস টু বোর্ড এক্সাম, সেই বোর্ড এক্সামে কিভাবে নিউ কোশ্চিন প্যাটার্ন সাহায্যে আমি ভালো নম্বর বা ভালো মার্ক স্কোর করে পারিবা সে বিষয়ে আমি আলোচনা করিবা। সেথিপাই মু গতকালি দিয়া যাইতিবা ভিডিও যে কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন পত্র সংখ্যা 3014 20th August বা যে 3014 20 August যে কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ওড়িশা তরফ যে চিঠি হয়েছিল সেই চিঠিকে আজি মু বহুত কম সময় মধ্যে তাকে সম্পূর্ণ ভাবে তোমাদের সম্মুখে মু উপস্থাপনা করিবি। তো পিলামানে এই পত্র সংখ্যার কোন আছে সমস্তে জানিছে যে বিষয় হচ্ছে নিউ কোশ্চিন প্যাটার্ন। নিউ কোশ্চিন প্যাটার্ন পিলামানে অর্থাৎ যেপরি কি মু আগরু কহিছিলি আমার যে থিওরি এক্সাম দেবার আছে আগরু কোন হতলা বিফোর পূর্বরু এবং আফটার পরে আমি ডিফারেন্সেস কোন আমি পাইলা দেখি নবা। আগরু কোন হতলা 100 mark থিওরি হতলা এবং 20 mark ইন্টারনাল হতলা, কিন্তু বর্তমান কম হয়েছে 80 mark আমি থিওরি এক্সাম দেবা এবং 20 mark আমার কোন পিলা মানে ইন্টারনাল এক্সাম হব। তো পিলা মানে পূর্বর যে কোশ্চিন প্যাটার্ন ছিল তাকে আমি সম্পূর্ণ ভুলে যাব, কিন্তু এই কোশ্চিন প্যাটার্ন কু বুঝিবা নিহাতি আবশ্যক। সে কোশ্চিন প্যাটার্ন কোন আছে 80 mark 30% দেড়মিন্স পিলা মানে 24 mark আমি গোটিয়ে বিষয়ে 24 mark আনিবার আবশ্যকতা আছে। ধরি নিয়া যাও গোটিয়ে ছাত্র বা গোটিয়ে ছাত্রী আমার ইন্টারনাল মার্ক 20 mark যে রয়েছে ইন্টারনাল মার্ক তাকে 19 mark বি রখে, কিন্তু যদি 18 mark যে থিওরি হব সে যদি সে 21 mark রখি কেতে হয়ে গেল মানে 40 mark বি হুয়ে তার রিজল্ট ফেল হব। ঠিক আছে পিলা মানে এই বিষয় বুঝবা নিহাতি জরুরি যে কলেজ রু মিলুথবা ইন্টারনাল মার্ক সহিত এই মার্ক র সম্পর্ক বা এই মার্ক র যে লাভ কেতেবেলে হব। যদি যদি পিলা মানে এহা 19 হয়ে এবং এহা 24 প্লাস হয়ে তাহলে যাই গোটে পিলার রিজল্ট কোন হব পিলা মানে পাস হয়ে ডেডমিন গোটে পিলা কো 80 mark থিওরি এক্সাম রু 24 mark যোটা রহিবা 24 mark মিনিমম ইহা নিহাতি জরুরি, 24 mark নিহাতি জরুরি। তাছু যেতে সে অধিক মার্ক আনিব এই মার্ক ডাইরেক্ট সেতিরে অ্যাড হয়ে যাব এবং তার পার্সেন্টেজ কাউন্টিং হব। এথিরে যে পরিবর্তিত যে প্রশ্নপত্র প্রণালী আসিলা পিলা মানে আমি ধরে নেবা অনেক গুড়ে কলেজে পিলামানঙ্কর সাধারণতঃ কম রয়েছে গোটিয়ে প্রাকটিক্যাল সবজেক্ট এবং 5টি থিওরি সবজেক্ট থাকে, কিছু পিলাঙ্কর 2টি প্রাকটিক্যাল সবজেক্ট এবং 4টি থিওরি সবজেক্ট রয়েছে। আমি গোটে জেনারেল ক্যালকুলেশন করে নেওয়া 4×80 320 mark এবং ধরি নিয়ে 2টি প্রাকটিক্যাল সবজেক্ট 140 mark আমার টোটাল হয়ে গেল 460 mark। তো 460 mark যে রহিলা পিলা মানে আমার এইটা হবা থিওরি এক্সাম। এথিরে কোন হব পিলা মানে আমাকে প্রাকটিক্যাল যে হব প্রাকটিক্যাল এক্সাম 60 এবং ইন্টারনাল এক্সাম হয়ে যাব 80 140। তো 140 + 460 আমি কলে 600 mark রয়েছে। তো পিলা মানে যদি আমি বুঝবার চেষ্টা করিবা এই যে 140 mark রহিলা এটা সম্পূর্ণ ভাবে কলেজে আমার পরীক্ষাকে নিয়ে মিলিব এবং 460 mark রহিলা যেটা কি আমাকে বোর্ড এক্সাম মাধ্যমে মার্ক মিলিব। তো পিলা মানে এই মার্ক এবং এই মার্ক উভয় মার্ক আমার গুরুত্বপূর্ণ অটে, কাহিঁকি না আমি যেতে বোর্ড এক্সাম যা মার্ক আনুছি
এই মার্কটা ডাইরেক্টলি কোন হবো এডিশন হবো বা যোগ হবো এবং সেই আধারে আমার পার্সেন্টেজ ক্যালকুলেশন হবো। তো যে পিলা মানে ভাল নম্বর রাখবা চাহুচান প্রাকটিকাল এবং ইন্টারনাল তো সে রাখবে, কিন্তু আমি যদি থিওরি এক্সাম টিকে বিঘ্ন হওয়া পিলা মানে আমার থিওরি এক্সাম রে গোটে মুখ্য বিষয় হল যে 460 মার্ক রয়েছে টোটাল মার্ক সেতরে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন কেতে রয়েছে আমি তাকে দেখি না ফার্স্ট অফ অল। যেপরি কি আমি জানিছে গত কালি মু চিঠি মাধ্যমে কইদিলি যে আমার যে কম্পালসরি সবজেক্ট রহিলা ইংলিশ রে 53 মার্ক কেবল এমসিকিউ আসুছি 53 মার্ক, তারপরে দেখি নবা আমার যে ওড়িয়া আছে ওড়িয়ারে 1 মার্ক কেবল 40 মার্ক, দেন হিস্ট্রি পলিটিক্যাল সাইন্স যেটা কি আর্টস র মেজর সবজেক্ট রয়েছে সে সবজেক্টর মার্ক যদি আমি দেখি নবা পলিটিক্যাল সাইন্স রে আমার 1 মার্ক র 21 এবং হিস্ট্রি এবং পলিটিক্যাল সাইন্স উভয়ের 21 সবজেক্ট রয়েছে সেপাই ডাইরেক্টলি লিখি দেছি 42 এডুকেশন হল হোম সাইন্স হল এবং অদর যে প্রাকটিক্যাল সবজেক্ট গুড়া আছে সেটা 20 রয়েছে তো মু এই জায়গায় লিখি দিলি 40 দ্যাট মিন্স 1 2 3 4 5 6 মু 6টা সবজেক্ট এক্সাম্পল ভাবে নিয়েছি এই সবজেক্ট আমি ক্যালকুলেশন করে 3 2 5 5 4 9 9 8 4 হল 13 13 4 17 দ্যাট মিন্স 460 মার্ক রু 175 র কেবল এমসিকিউ রহিলা পিলা 460 মার্ক রু 175 রহিলা কেবল এমসিকিউ। যদি আমি ঠিক ভাবে টিকে দেখিবা ধ্যান দেবা তাহলে আমি কেবল যে রহিলা পিলা মানে অনেক এভারেজ 38 to 40% কেবল আমি এমসিকিউ এক্সাম দেবা যেটা আমার 460 যদি 100% হিসাবে আমি ক্যালকুলেশন করা 175% 38% দ্যাট মিন্স আমি কেবল কম করা এমসিকিউ এক্সাম দেব। যেপরি কি আগর কইলি 100 কেতে মার্ক আমার 140 হচ্ছে আমার দুইটি প্রাকটিক্যাল সবজেক্ট এবং চারোটি থিওরি সবজেক্টর 320 মার্ক। তো যেপরি আমি আগর বি ক্যালকুলেশন করেছিল চারোটি থিওরি সবজেক্ট 20-20 মার্ক 80 এবং প্রাকটিক্যাল 140 দ্যাট মিন্স আমার 600 মার্ক রু আমি 23% অন এন এভারেজ আমার কোন করব ইন্টারনাল এবং প্রাকটিক্যাল দেওয়া দ্যাট মিন্স গোটিয়ে পিলা যদি কেবল মাল্টিপল চয়েস কোশ্চিন এবং নিজের ইন্টারনাল এক্সাম কু ঠিক করে 60% স্কোর করিবা বা ফার্স্ট ক্লাস যেটা কুহযাচ্ছে ফার্স্ট ডিভিজন বলে যে কুহযাচ্ছে তাকে আনিবা বহুত সহজ কাহিঁকি না আমার 23% রহিগলা ইন্টারনাল এবং 30% রহিগলা মাল্টিপল চয়েস কোশ্চিন এবং এ বর্ষ এই কোশ্চিন প্যাটার্নর গোটিয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে ইংরাজি এবং ওড়িয়ারে পিলাকে কোন করিবাকে পড়ুনি না রচনা বা এসে বা পত্র লিখন যেটা আমার রচনা যেটা রয়েছে তাকে লিখবা পড়ুনি কেবল আমার 2 মার্ক 3 মার্ক 5 মার্ক 6 মার্ক কোশ্চিন রয়েছে এবং কতটি সবজেক্টরে 8 মার্ক লং কোশ্চিন রয়েছে টাইপ অফ কোশ্চিন যেটা। তো পিলা মানে আমি 2 মার্ক যদি আমি এখানে ক্যালকুলেশন করে দেবা মোর দেন 45% 1 and 2 মার্ক কোশ্চিন রয়েছে। তো যদি আমি ভালো নম্বর রাখবা চাহুছে অধিক পরিশ্রম যদি কেউ করিপার না তাহলে 1 মার্ক এবং 2 মার্ক কোশ্চিন আমি যদি ঠিক ভাবে মনে রাখবা এবং অ্যাটেন্ড করা এবং ইন্টারনাল এবং প্রাকটিক্যাল যদি ঠিক ভাবে আমি স্কোর করা তাহলে আমি ভালো রেজাল্ট করে পারিবা এতে কোনো সন্দেহ নাই। তো যে
মিনিমম রু মিনিমম বি পরিশ্রম করছেন 60% তাঁকাই সহজ নহলে এই কোশ্চিন প্যাটার্ন আধারে 80% স্কোর করা 80% স্কোর করা ইজি বলে আমি কইপার সহজ বলে আমি কইপার তো পিলামানে কিভাবে আমি সমস্তে অন্যন আমি 80% বা তাঠু অধিক স্কোর করিপারিবা সেতিপাই আমি প্রয়াস করিবার আবশ্যকতা আছে। আশা করছি এই কোশ্চিন প্যাটার্ন আধারে পিলামানঙ্কর পাঠপড়া আহুরি সহজ হয়ে যাব। আগামী ভিডিওরে আমি আগামী বর্ষর পিলামানে বা এবর্ষ যেমন ফার্স্ট ইয়ার এডমিশন করেছেন তাঙ্কর সিলাবস সম্পর্কে আমি আলোচনা করিবা। থ্যাংক ইউ, গুড বাই, অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর অপকমিং এক্সামিনেশন। থ্যাংক ইউ।